পুজোর কাজের জন্য আমি একটু ওপরে গিয়েছিলাম ছাদে এই 20-25 মিনিটের জন্য। এসে দেখি একটা কাণ্ড ঘটে গেছে। কাণ্ডটা দেখো কি করেছে, সবাই মিলে দলবদ্ধ হয়ে যুক্তি করে কি করেছে দেখো। এই দেখো, এই যে সোফাটাতে ডিজাইন হয়েছে, করেছে এই বিচ্ছুরা সবাই মিলে দলবদ্ধভাবে, প্রমাণ দিয়েছে একতাই বল। কিন্তু একতাই বলের ফলে আজকে সোফাটার দফা এন্ড রফা। ডোডো কী হয়েছে, এটা কে করেছে, এটা কে করেছে? ডোডো পোগো, তুমি অন্যদিকে তাকিয়ে থাকবে না, মাথা ঘোরালে কিছু হবে না, কিন্তু ধরা কিন্তু পড়ে গেছো। টেবিলের নিচে বসে থাকলে কী হবে, টেবিলের নিচে বসে মুখটা এমন করছে যেন কিছু বোঝো না। এই আরেকজন, এই আরেকজন এখানে বসে আছে, এই যে মিকো, তুমি কি লেজ নাড়িয়ে কি আমাকে ভোলাচ্ছ যেন কিছুই করনি? তুমি তো নাটের গুরু, আমি তো জানি এইসব সূক্ষ্ম কাজের নাটের গুরু হচ্ছে তুমি। আর এই যে এ কিছু করেনি, কিন্তু এ কাউকে বারণও করেনি। দাদা হলে কি হবে, যে না ভাইদের বারণ করবে যে এইসব করিস না, এগুলো করলে মায়ের কত কষ্ট হবে, মায়ের শখের জিনিস।